তো গাইজ আজকাল অনেকেরই যে ফেসবুক আইডিটা আছে, ফেসবুক আইডিটা ডিসেবল, তারপরে লক লেগে যাচ্ছে। তো গাইজ আপনি যে ফ্রি ফায়ারের আইডিটা খুলেছেন, ওই ফ্রি ফায়ারের আইডিটা গাইজ এখানে আপনারা ফেসবুক দিয়ে অনেকে লগ ইন করে খুলেছেন। তো গাইজ এখানে যদি আপনার ফেসবুক আইডিটা লক কিংবা ডিসেবল হয়ে যায়, তো গাইজ এখানে আপনার ফ্রি ফায়ারের আইডিটা ওপেন করতে পারবেন না। এর জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে বলবো, আপনি যে ফ্রি ফায়ারের আইডিটা ফেসবুক দিয়ে লগ ইন করেছেন, ওই ফ্রি ফায়ারের আইডিটা কীভাবে আপনার এখানে গুগলে ট্রান্সফার করবে। মানে আপনি গুগল আইডির উপর ক্লিক করে গাইজ এখানে আপনার ফ্রি ফায়ারের আইডিটা লগ ইন করতে পারবে, আপনাকে ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে না। তো গাইজ আপনি যদি আপনার ফ্রি ফায়ারের আইডিটা ফেসবুক থেকে গুগল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, তো এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা এখনো লাইক না করতে লাইক করে দাও, চ্যানেলে প্রথম এসে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলরেডি সিলেক্ট করে দিবা। তো গাইজ বেশি দেরি না করে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আপনার ফ্রি ফায়ারের আইডিটা ফেসবুক থেকে গুগল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হলে সর্বপ্রথমে আপনাকে কী করতে হবে, এই যে লবিটা দেখতে পাচ্ছ, এই লবিটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তারপরে গাইজ এই প্রোফাইলটাকে ওপেন করতে হবে। প্রোফাইলটাকে ওপেন করার পর গাইজ এই প্রোফাইলটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। প্রোফাইলটার স্ক্রিনশট নেওয়ার পর গাইজ এই যে আইডিটা দেখতে পাচ্ছ, আপনাকে এই আইডিটা কপি করে নিতে হবে। এখানে আমি কপি করে নিলাম। কপি করার পর গাইজ আপনাকে এখান থেকে কেটে নিতে হবে গেমটা কাটার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন ক্রোম বাজার। এবার আপনাকে ক্রোম বাজারটা ওপেন করে নিতে হবে। তো আমি এখানে ক্রোম বাজারটা ওপেন করে নিলাম। ওপেন করার পর গাইজ এখানে আপনাকে সার্চ করতে হবে ফেসবুক এফএসি, ফেসবুক বলে আপনাকে সার্চ করতে হবে। ফেসবুক বলে সার্চ করার পর গাইজ এখানে ক্রোম বাজারে আপনার ফেসবুকটা লগ ইন করে নিতে হবে, যে আইডিটা আপনি এখানে ফ্রি ফায়ার গেম লগ ইন করে রেখেছেন ওই ফেসবুকটা এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো এখানে আমার লগ ইন করা আছে ফেসবুকটা। তো এবার আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে সার্চ করতে হবে FFSupport.Garena। আর FFSupport.Garena এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটে সোজা চলে আসবে। তো এখানে দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইট আছে গ্যারেনার, তো আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে। তো গাইজ গ্যারেনার অফিসিয়াল ওয়েবসাইট আসার পর গাইজ এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন সাইন ইন বলে একটা অপশন আছে, এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর গাইজ এখানে লগ ইন করার জন্য এখানে অনেকগুলো অপশন থাকবে। তো এখানে আপনাকে ফেসবুক দিয়ে আপনার ফ্রি ফায়ার আইডিটা লগ ইন করে নিতে হবে, আর আপনি যদি এখানে গুগল দিয়ে আপনার ফ্রি ফায়ার আইডিটা লগ ইন করে থাকেন তো এখানে আপনাকে গুগল দিয়ে লগ ইন করে দিতে হবে। তো গাইজ এখানে আমার যে ফ্রি ফায়ারের আইডিটা আছে, ফ্রি ফায়ারের আইডিটা এখানে আমি ফেসবুক দিয়ে লগ ইন করেছি, এর জন্য এখানে আমি ফেসবুক দিয়ে আমার ফ্রি ফায়ারের আইডিটা এখানে লগ ইন করে নিলাম। তো এভাবে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো ভাই এখানে আমার ফেসবুক আইডিটা লগ ইন হয়ে গেছে। তো এখানে আপনার যখনই ফেসবুক আইডিটা লগ ইন হয়ে যাবে তো আপনার ফ্রি ফায়ারের যে নামটা থাকবে ওই নামটা এখানে শো হবে। তো এবার আপনাকে ওই নামটার উপরে ক্লিক করতে হবে। ওই নামটার উপর ক্লিক করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়েস্ট, এবার আপনাকে এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর আপনি যখনই ক্লিক করবেন তো নিচের দিকে গাইজ এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে চারকোনা দেখে, আপনাকে এবার এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর আপনি যদি ফ্রি ফায়ার খেলেন তো এখানে আপনাকে ফ্রি ফায়ার অপশনটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ফ্রি ফায়ার ম্যাক্স খেলেন তো এখানে আপনাকে ফ্রি ফায়ার ম্যাক্স অপশনটা সিলেক্ট করতে হবে। তো গাইজ আমি এখানে ফ্রি ফায়ার ম্যাক্স খেলি, এর জন্য এখানে আমি ফ্রি ফায়ার ম্যাক্সটা সিলেক্ট করলাম। ম্যাক্সটা সিলেক্ট করার পর গাইজ আপনাকে আবার নেক্সট পেজে নিয়ে চলে যাবে, আর এখানে আপনার আইডিটা দেখে দিবে, ফ্রি ফায়ারের আইডি, তারপর এখানে আপনার নামটা দেখে দিবে। আর গাইজ এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ রিকোয়েস্ট, তো এবার আপনাকে এই বাক্সটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন গেম কনসার্ট, এবার আপনাকে এটার উপর ক্লিক করে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর নিচের দিকে গাইজ দেখতে পাচ্ছেন সিলেক্ট দা টাইপ অফ প্রবলেম, তো এটার উপরে ক্লিক করে গাইজ এখানে আপনার কী প্রবলেম হচ্ছে ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো গাইজ এখানে আমি টেকনিক্যাল ইস্যু দিয়ে দিলাম, তো এখানে আপনাকে টেকনিক্যাল ইস্যু দিয়ে দিতে হবে। দেওয়ার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স, তো আপনাকে এটার উপর ক্লিক করে এটাকে আপনাকে টিক করে দিতে হবে। টিক করে তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিসক্রিপশন বক্স, তো আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর গাইজ এখানে আপনাকে লিখতে হবে যে আপনি এখানে ফেসবুক থেকে আপনার যে ফ্রি ফায়ার আইডিটা আছে এখানে গুগলে ট্রান্সফার করতে চান, এভাবে আপনাকে লিখতে হবে ইংলিশে। তো গাইজ এখানে আমি আগে থেকে লিখে রেখেছি, তো এখানে লেখা হ্যালো ডিয়ার গ্যারেনা, ফ্রি ফায়ার আই লস্ট মাই ফেসবুক অ্যাকাউন্ট ফর সেম রিজন আই ক্যানট অ্যাক্সেস মাই ফেসবুক অ্যাকাউন্ট, সো আই ওয়ান ট্রান্সফার মাই ফ্রি ফায়ার আইডি ফ্রম ফেসবুক টু গুগল অ্যাকাউন্ট, সো কিনলে প্লিজ সলভ মাই ইস্যু অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এটা আপনাকে লিখে দিতে হবে, আর এই যে লেখাটা আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার ডিসক্রিপশন বক্স থেকে কীভাবে কপি করবে এই ভিডিও লাস্টের দিকে বলবো। তো গাইজ এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মাই ফ্রি ফায়ার আইডি, তো এখানে আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে ফ্রি ফায়ার আইডিটা কপি করতে, তো ওই আইডিটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এখানে আপনাকে স্টারগুলো কেটে দিতে হবে, স্টারগুলো কাটার পর গাইজ এখানে আপনাকে ওই কোডটা পেস্ট করে দিতে হবে। তো এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন মাই জিমেল আইডি, তো এখানে আপনাকে একটা জিমেল আইডি দিয়ে দিতে হবে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো গাইজ এখানে আমি একটা জিমেল বসে দিলাম, তো এই জায়গাটাতে আপনাকে একটা জিমেল বসাতে হবে, আর এই জিমেলটাতে আপনাকে গ্যারেনা মেসেজ করবে যে আপনি কেন ফ্রি ফায়ারের আইডিটা ফেসবুক থেকে গুগলে ট্রান্সফার করতে চান। তো ওখানে আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করবে, মানে অপশান দেবে, ওগুলো আপনাকে ফর্ম ফিল আপ করে আপনাকে আবার পাঠাতে হবে, আর আপনাকে একটা নতুন জিমেল দিতে হবে ওখানে, মানে ওই জিমেলটাতে আপনি আপনার ফ্রি ফায়ারের ফেসবুক আইডিটা গুগল অ্যাকাউন্ট ট্রান্সফার করবে। তো একটা নতুন জিমেল আইডি দিতে হবে আপনাকে, তো আপনি একটা নতুন জিমেল আইডি তৈরি করে নেবেন। তো এখন তৈরি করার দরকার নেই, যখন গ্যারেন আপনাকে মানে মেল করবে, আপনাকে মেসেজ পাঠাবে, তখন আপনি একটা নতুন জিমেল আইডি তৈরি করে নেবেন। আর নিচের দিকে গাইজ দেখতে পাচ্ছেন ডায়মন্ড পারচেজ রেস, আপনি জবে থেকে গেম ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পর আজ পর্যন্ত কত টাকা খরচ করেছেন এখানে আপনাকে লিখতে হবে। তো গাইজ আপনি মানে বেশি করে লিখবেন, আপনি যদি 10,000 খরচ করেন তো গাইজ এখানে 15,000 লিখবে। তো গাইজ এখানে আমি 5-6,000 খরচ করেছি, যার জন্য আমি এখানে 10,000 লিখলাম।
10,000 লেখার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফাইল। তো গাইজ আমি আপনাদেরকে প্রথমে স্ক্রিনশট করতে বলেছিলাম, তো এবার আপনাকে একটা স্ক্রিনশট অ্যাড করতে হবে। আপনার যে প্রোফাইলের স্ক্রিনশট আছে ওই স্ক্রিনশটটা গাইজ এখানে আপনাকে অ্যাড করে দিতে হবে। আর গাইজ এখানে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, তো যখনই এখানে আপলোড হয়ে যাবে তো গাইজ এবার আপনাকে সাবমিটের উপর ক্লিক করতে হবে। দেখেন আমি সাবমিটের উপর ক্লিক করে দিলাম, তো গাইজ এখানে সাবমিট হয়ে গেলে উপর দিকে দেখাবে ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড এরকম দেখাবে। আর গাইজ আপনি যে রিকোয়েস্টটা পাঠালেন ওই রিকোয়েস্টটা পর থেকে যদি আপনাকে দেখতে হয় তাহলে গাইজ আপনাকে আবার সে এই নামটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর গাইজ এখানে আপনাকে মাই রিকোয়েস্টের উপর ক্লিক করতে হবে। এটার উপর আপনি যখনই ক্লিক করবে তো গাইজ এখানে আপনি কী রিকোয়েস্ট পাঠালছেন এখানে আপনি দেখতে পাবেন। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমি 3 ঘন্টা আগে একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আর এখানে সলভ হয়ে গেছে। তো গাইজ এটা তো হয়ে গেলে একটা পদ্ধতি ফ্রি ফায়ারের আইডিটা ফেসবুক থেকে গুগলে ট্রান্সফার করার। তো গাইজ আমি আপনাদের আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি। তো গাইজ ফ্রি ফায়ার গেমের ভিতরে যখন OB37 আপডেট আসবে, OB37 আপডেটের পর গাইজ গেমের যে সেটিং আছে সেটিং গাইজ এরকম কিছু একটা অপশান আসবে। মানে এখানে আপনি যদি ফেসবুকতে লগ ইন করে থাকেন তাহলে এখানে স্ট্যাটাসে ফেসবুক শো হবে, আর নিচে দিয়ে গাইজ দেখতে পাচ্ছেন আদার্স লগ ইন। তো এখানে গুগল, তারপরে আরও অনেকগুলো অপশান থাকবে, গুগল, টুইটার, ভিকে এগুলো থাকবে। তো আপনার ফ্রি ফায়ার আইডিটা যদি ফেসবুক থেকে এখানে গুগলে ট্রান্সফার করতে চান তো গাইজ গুগলের উপরে এক ক্লিক করে আপনার ফেসবুকের আইডিটা এখানে গুগলে ট্রান্সফার করতে পারেন। তো গাইজ OB37 আপডেট আসতে এখনও 2 মাস বাকি আছে। তো গাইজ আপনারা যদি 2 মাস অপেক্ষা করেন তো গাইজ আপনারা খুব সহজে ফ্রি ফায়ারের আইডিটা ফেসবুক থেকে গুগলে ট্রান্সফার করতে পারবেন। তো গাইজ আজকের এই ভিডিওটা দেখার পর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিও।